গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাট একটু আজকে চাপের মধ্যে আছি। আজকে হলো তোমার বুধবার, বড় ছুটি নেই, গতকালকে তোমাদেরকে বলে দিয়েছি। আর ওর খাওয়ার দাওয়ার বেড়ে রেখেছি, এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি, ও গেছে স্নান করতে। আর ওর জন্য গতকালকে কী কী আর কি, ওর জন্য না মানে গতকালকে ওপরে কী কী রান্না হয়েছিল সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে লাউ শাক না কুমড়োর শাক, আমি না শাকের মধ্যে কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, এই বড়া দিয়ে আলু দিয়ে যেই ঝোল মতন করে সেটা তো, এটা গামাখা মতন হয়েছে। এই এটা হচ্ছে কচুর হচ্ছে তোমার পাতুরি, এটাকে গরম করে তেলে গরম করে দিয়েছি, বুঝতেই পারছো এখনও তেল চিকচিক চিকচিক করছে। আর এটা হচ্ছে ভোলা মাছ, তো এটা আমার জন্য আমি করে রেখেছিলাম আজকে, কিন্তু আজকে আরও একটা পদ হয়েছিল, দাঁড়াও তোমাদেরকে বলছি। আর ও খেয়ে যাবে হচ্ছে এই যে অমলেট করে দেবো, ব্যাস। তো আরও একটা পদ রান্না হয়েছিল, লাউ দিয়ে বড়ি দিয়ে সামথিং কিছু করেছিল, তো সেটা নাকি গতকালকে রাত্রেবেলা খাচ্ছিল, বলছে সেদ্ধ হয়নি। তাই আমি ভাবলাম সেদ্ধ হয়নি, ওটা দিয়ে নিয়ে গিয়ে কী করবো, ওটাতে গিয়ে কি আর মন থেকে খাবে। তারপরে ভাবলাম যে আমার জন্য আজকে যে মাছ করে রেখেছি সেই মাছটা দিয়ে দিই, কারণ আজকে ঘর ঝাড়াঝাড়ি করতে এসছে, আমি এই যে রান্নাঘর থেকে বেরোবো আর রান্নাঘরে ঢুকবো না। তো ভেবেছিলাম মাছটা দিয়ে আমার হয়ে যাবে, আর তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো মাছ দিয়ে দিতে হলো, তো আমি আজকে বলে আসবো মনিরাদিকে, বলে আসবো যে আমার জন্য রাখো, আর মাকেও বলে আসবো যাতে আমার জন্য রান্না করা হয়। তো এই যে আজকে ওপরে রান্না হচ্ছে বলে আমাকে রান্না করতে হচ্ছে না, বিশেষ বিশেষ কারণ করলে অবশ্যই কেন খাবো না, খেতে হবে তখন। তো যাই হোক, মাছটা মাছের ঝোল তো করবে, সেই মাছ হলেই হয়ে যাবে আমার। তরকারি আছে, একপর তরকারি আছে, মাছের ঝোল হয়ে যাবে। তো চলো এদিকে অমলেটটা তৈরি করে নিই। তো দেখো, সবসময় আমি অমলেট করার সময় ফ্ল্যাট কড়াই ইউজ করি, কিন্তু আজকে যখন এটা ভরানোই হয়েছে, এই বড় কড়াইটা এটার মধ্যেই আমি করে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, তাই না? এই দেখো রংটা এসছে, দেখো একদম পারফেক্ট হয়েছে। তো এই যে দেখো ঘর ঝাড়াঝাড়ি চলছে। ও পেপারগুলি বের করে নেন, ওই যে ওই যে ওই যে পেপারগুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলা তো খুলবে না, বাইরে দিয়ে ইসে করা, বাইরে দড়ি টাঙানো তো খুলবে, তবুও হালকা একটা ফাঁক হবে। তো এই দাদাকে দিয়েই আমাদের প্রত্যেক বছর দুবার করে ঘর টর ঝাড়ানো হয় আর কি, পুজোর সময় আর হচ্ছে তোমার এই চৈত্র মাসে। তো এখন আমি আমার বড় ভাসুরকে বলছিলাম যে পাইপটা লাগিয়ে দেওয়ার কথা, তো দেখবে কিছুক্ষণ পরে বড় ভাসুর এসে পাইপটা লাগিয়ে দেবে। যেহেতু আমার বড় ভাসুর ব্যবহার করছিল, তাই আমি বলছিলাম যে আমি আর তাহলে আলাদা করে পাইপ লাগালাম না, আপনি লাগিয়ে দিন। তো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, গরম জল করে নিয়েছি আর ঠান্ডা জল তার মধ্যে মিশিয়ে নিয়ে, বরের যে সপ্তাহের জামা কাপড় সেটা তো ও আর কাচতে পারলো না যেহেতু ছুটি নেই, তাই আমি কেচে দিচ্ছি, আর সাথে ঘরের পর্দাগুলো। বর তো জানে না যে আমি ওর জামা কাপড় কাচবো, এসে বলছিল তুমি জিন্সের প্যান্টটাও কেচেছো? আমি বললাম হ্যাঁ। বলছে ঠিক মতন করতে পেরেছো তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করতে পেরেছি। তো দেখতেই পেলে ভাসুর এসে পাইপটা সেট করে দিয়ে গেল, আমার খুব সুবিধা হলো, কিন্তু কতখানি সুবিধা হয়েছে সেটা তোমাদেরকে পরে বলি। তো চলো, এখানে ভেজানো হয়ে গেছে, আর সাথে ভেজাবো হচ্ছে তোমার ঘরের দুটো পাপোশ, ঠিক আছে? এর আগে মলিনাদি যখন ওই ওপরের কাজগুলো করেছিল তার সঙ্গেই হচ্ছে তোমার পাপোশ, উপরের পাপোশ, তারপরে বারান্দার পাপোশ সব কেচে দিয়েছে আর কি, ধুয়ে দিয়েছে। যেহেতু নিচের ঘর ঝাড়া হয়েছিল না, তাই আমাদের ঘরে যেই দুটো পাপোশ, দুই ঘরে দুটো পাপোশ, সেইগুলো আমি করতে দিইনি। তো আজকে যেহেতু ঝাড়া হবে, তাই এই যে দেখো আমি এখন ভিজিয়ে রাখলাম ওই গামলাটার মধ্যে, পরে এসে কেচে দেবো। এরপরে এখানে দেখো জামা কাপড় ভিজিয়ে এসে তারপরে আমি চা করতে চলে এসেছি, দুধ চাই হবে, ওই দাদার জন্য আমি চা বসিয়েছি। ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি এখন চা খাবেন? তা বলছে হ্যাঁ দিন, আমাকে দাও, আমাকে তুমি করে বলে। আর এনাকে দেখো, ইনি অসহায় হয়ে আজকে বসে আছেন, কিচ্ছু করার নেই, ওনাকে এই যে রান্নাঘরে এনে রেখেছি, নতবা উনি ওই দাদার উপর ঝাপা ঝাপি যা করবে, যে দেখো যেই বুঝতে পেরেছে যে মা ক্যামেরা ধরেছে, অমনি চালু, অমনি ওর অস্বস্তিপনা চালু। দেখো 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 পুকি দেখাচ্ছে, ওই দেখো 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 কি মিত্তি রে বাবা, কি মিত্তি। ও কই দাদা কই, এনে
একবারে ঝাঁট দিয়ে তারপরে মুছ না ঘর ভিতরটা মুছ হইছে না না ওই ঘরটা মুছছে কম মুছ হয়ে গেছে এটা মুছব না এটা পুরো ঝাঁট দিয়ে ভিতরটা তারপর সব মুছ আই থাকে এই চেয়ারটার মধ্যে বসে করতে গেলে দেরি হবে আমার অসুবিধা হবে এই চেয়ারের মধ্যে বসে নেন দিনে তিনবার জল দেয় আমাদের যে টাইম কল আছে দিনে তিনবার জল দেয় সকাল ছটা থেকে একবার সকাল এগারোটা থেকে একবার আবার বিকেলবেলার থেকে একবার তো দেখলাম পিনপিন পিনপিন করে জল পড়ছে যাই আমি কাঁচতে কাঁচতে হয়তো জল ফোর্সে বেরোতে থাকবে তো এই যে পাপোশগুলোকে এখন আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি প্রায় ঘন্টা দেড়েক মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আসলাম আর কলের ওই পাশটায় বসিনি বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ জম্মে রোদ সেই কারণে এই ছাওয়া জায়গাটায় চলে আসলাম এই পাশের চাতালে তারপরে কাছে গিয়ে দেখলাম ওমা জল তো আসেই নি তারপরে আবার উকি মেরে জানালা দিয়ে দেখলাম কারেন্ট নেই কারণ এটা তো কারেন্টে চলে তো কারেন্ট না থাকলে কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে আবার অপেক্ষা করে নিয়ে তারপরে আবার কেচেছি জানো তো প্রায় আধা ঘন্টা মতন আমি বসেছিলাম কি করবো এতগুলো জামা কাপড় আর কলপারে যেই রোদ সেই জন্য আমি বসেছিলাম ওই জল আসার জন্য তো পাপোশের সাথে আমি গামছাটাও কেচে নিলাম গামছা থেকে কিভাবে রং বেরোচ্ছে দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে 6:45 বাজে আর আমি শুয়েছিলাম জাস্ট আমার ঘুম হচ্ছিল না পিরিয়ড আছে সেই কারণে আমি সন্ধে পুজো দিতে পারছি না তো সারা সকাল থেকে আজকে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল 4 পর্যন্ত শেরু কনস্ট্যান্ট চিৎকার করেছে পুরো সারাটা দিন চিৎকার করেছে আর পুরো মাথা না যে কী হয়ে আছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাবছি এক কাপ চা খাবো তারপরে ভাবছি এই গরমে আমি যদি এখন চা খাই না খুব কষ্ট হবে আমি কী করবো বুঝতে পারছি না আজকে হাফ কাপ চা খাবো আজকে পুরো এক কাপ চা খাবো না তো ওপর গত বুধবার ঝাড়া হয়ে গেছে যেদিন কিনা আমি বনগাঁয় সাইবার ক্রাইমে গেছিলাম সেদিন ঝাড়া হয়ে গেছে আর আজকে এই বুধবার নিজ ঝাড়া হয়ে গেল আমি একা যে কীভাবে মানে সব কিছু ট্র্যাকল করেছি সেটা একমাত্র আমি জানি ওই তো আমি যখন এই যে পাপোশ কাটছিলাম আর কি ঘষছিলাম 1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি তারপরে গিয়ে কেচেছি তো ওটা যখন কাটছিলাম তারপরে আমি ক্যামেরাটা বন্ধ করে দিই কারণ কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে গেলে যেই পাইপ থেকে যেই জল আসে সেটা বন্ধ হয়ে যায় কারণ ওটা কারেন্টের মাধ্যমেই চলে দিনে তিনবার চলে ওটা কারেন্টের মাধ্যমে চলে ঠিক আছে তো এবার ওটা বন্ধ হয়েছে শুভ অথবা জিৎ সাইকেল নিতে এসছে তাই আওয়াজ হলো বাইরে তো ওই সময় আমি বন্ধ রেখে ঘরে চলে আসি কারেন্ট আসার অপেক্ষা করি তারপরে দেখলাম কারেন্ট চলে এসছে কিন্তু জল আসেনি কারেন্ট আসলে কী হয় বলো তো আমরা যেমন কারেন্ট জল ভরার জন্য সুইচ দিই পাম্পের সুইচ এটারও সেরকম সুইচ আছে তো কারেন্ট চলে এসেছে হয়তো যেই ব্যক্তির আন্ডারে আছে সেই ব্যক্তি হয়তো খেয়াল করেনি যে কারেন্ট চলে এসছে সেই কারণে দিতে দেরি হয়েছে আবার বারবার দেখছি তারপরে দেখলাম জল এসছে তারপরে গিয়ে সমস্ত কিছু কাচলাম মানে যেগুলো সমস্ত কিছু মানে যেগুলো আমি ভিজিয়েছি ঘরের পর্দাগুলো তারপরে বরের 1 সপ্তাহের জামা কাপড় আর হচ্ছে তোমার এই পাপোশ দুটো কেচেছি কেচে পর্দা টর্দা সমস্ত কিছু মেলে দিয়ে এসেছি শুকিয়ে তারপরে পর্দা টাঙিয়েও ফেলেছি ওই দেখো ওই যে পর্দা লাগিয়েও ফেলেছে এই যে দুপাশে তারপরে বাইরের জানলার পর্দাগুলো বাইরে দিয়ে টাঙিয়েছি কিন্তু এই দরজার পর্দাটা আমি খুঁজে পেলাম না বর আসুক জিজ্ঞাসা করবো কোথায় রেখেছি আমি খুঁজেই পেলাম না আর যে বিছানার চাদর এই ঘরের বিছানার চাদর ওই ঘরের বিছানার চাদর তারপরে এই যে পর্দাটা হ্যাঁ এই পর্দাটা এই টিভির এখানের পর্দা তো এই পর্দা টর্দা সব খুলে রেখেছি কালকে মলিনারি কেচে দেবে তার সাথে বালিশের ওষার খুলবো তারপরে কাঁথার ওষার খুলবো মশারি দেবো সব কিছু দেবো কালকে মলিনাদি কেচে দেবে রান্নাবান্না করে নিয়ে তারপরে কেচে দেবে আজকে কথা বলে রেখেছি কাচিয়ে নেবো আর হচ্ছে তোমার দুই ঘরের বিছানা চাদর পেতেছি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে একটুখানি শুয়েছিলাম সে আর ঘুম আসে না বুঝতে পারলাম না কেন 4 পরে গিয়ে আমি শুয়েছি কিছুতেই ঘুম আসলো না তারপরে বাধ্য হয়ে উঠে গেলাম যে না আর শুয়ে থাকলে তো চলবে না এবার তো কাজ করার সময় তো ভাবছি এবার একটা কাপ চা না খেলে আজকে আর হচ্ছে না তার মধ্যে হচ্ছে হয়েছে পিরিয়ড তার মধ্যে গতকালকে আমি রক্ত দিয়েছি মানে আমার একেবারে যাহাতা অবস্থা বর বাড়ি থাকলে পরে বর এদিকটা পুরো সব কিছু সামলায় শোকেস টোকেস মুছে টুছে পেপার উপরের পেপার ঠেপার পাল্টে সমস্ত কিছু একেবারে ঝাঁ চকচকে করে রেখে তারপরে মানে যেই কাজগুলো বরের ছিল সেই কাজগুলো আমি করেছি শুধু আমি কী করিনি আমি রান্নাটা করিনি আমি আজকে আর পারতাম না আমি মাকেও বলে এসেছিলাম মাকে বললাম যে আজকে আমার জন্য মাছটাছ নিও মলিনাদি যখন জামাকাপড় ভিজাবো তখন মলিনাদিকেও তো বললাম হয়তো তোমরা শুনেছো যে আমার নামেও আজকে মাছ নিও মানে রান্না করো মলিনাদি আমার সঙ্গে একটুখানি ইয়ার্কি করলো
তো বাবা তখন গেছিল বাজারে, বাবা এসে যখন শুনলো যে সুতপা বলেছে, মার কাছে শুনেছে যে আমার রান্না আজকে আমি করতে বলেছি, তখন বাবা এসে আবার জিজ্ঞাসা করে গেল যে সুতপা বোয়াল মাছ শোল মাছ এনেছি, তুমি তো এইসব রিচ মাছ খাও না, তুমি কি খাবে? তখন আমি আর কিছু আমার বলার নেই, তখন আমি বললাম হ্যাঁ খাবো, বলছে তোমার অসুবিধা হবে না, আমি বললাম থাক, বলে কিছু করার নেই, আর কি বলবো আমি, কারণ বাবাও তো জানতো না যে আমি এটা করবো, কারণ আমি গতকালকে আমার মাছটা রান্না করে রেখেছিলাম, তোমাদেরকে বললাম না যে লাউটা সেদ্ধ হয়নি, তাই আমার ভাগের মাছ আমি দিয়ে দিয়েছি, সেই কারণের জন্য বোয়াল মাছ করেছে, তারপরে তোমার ডাটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল মতন, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা খেয়েছি, ভালোই খেয়েছি, খারাপ হয়নি, খারাপ তো হবেই না, বোয়াল মাছ পুরো পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন একেবারে কষা কষা করে রান্না করা হয়, তো ভালোই খেয়েছি। তো এখন ভাবছি এক কাপ চা খেয়ে কাজে লেগে পড়ব, কান যেন আমরা যে কপিরাইট ক্লেম দেবে। তো বন্ধুরা আমার 11:05 বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেরু পেডিগ্রি খাচ্ছে, খাচ্ছে না, ফ্যানব্যান ফ্যানব্যান করছে সারাটা দিন, ওর আজকে ওষ্ঠাগত প্রাণ ছিল, ওই ঘর ঝাড়তে এসেছিল সেই কারণের জন্য, মানে সারাটা দিন চিৎকার চিৎকার চিৎকার, ওরে বাবারে আমার মাথার যন্ত্রণা হয়ে গেছে। তারপরে ওই যে সন্ধ্যেবেলার থেকে শুয়েছিল, এবার হিসু করানোর জন্য ডাকতে গেছি, আমারে করছে, মানে আমারে কেন ডিস্টার্ব করছো ঘুম চোখে, বুঝতে পারলে তো, তারপরে কোনো রকমে উঠায় নিয়ে গেলাম, হিসু করে দিছে, তারপরে এখন এই খাওয়াতে বসাইছি, এখন আর খাচ্ছে না। তো যাই হোক আজকে কালকে আবার, হ্যাঁ বাবা হ্যাঁ আমি শোনো আমার দুধ তো আজও বাবা জি, কালকে কালকে আবার পা সামনের বাড়িতে হচ্ছে তোমার ঢালাই হবে, সেই মেশিন চলবে, মেশিন চললে কিছু হবে না, কিন্তু মেশিন চললে পরে মিস্ত্রিরা তো জোরে জোরে কথা বলবে, আর আমাদের বাড়িতেই এসে সব থাকবে, রাখবে সাইকেল টাইকেল রাখবে, খাবে দাবে কথা বলবে, ওর কালকেও ওর অসুবিধা হবে, ওর কালকেও ওর ঘুম টুম হবে না, সেই জানো না পুরো মানুষের মতন, ওরা তো মানুষের থেকেও বেশি সেন্সিটিভ হয়, পুরো আমরাও যেমন ঘুম থেকে ডাকলে পরে, দেখো ঘুম থেকে ডাকলে পরে যেরকম করি রাগ দেখাই, ও ঠিক সেম সেরকম রাগ দেখালো, আমার হাসিও পাচ্ছিল। তাই যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা বলে দি, টাটা টাটা, গুড নাইট।